আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আরজি অনলাইন টেকনোলজির পক্ষ থেকে জানাই স্বাগতম। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর সবাই আমার ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন, কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, একটা লাইক অবশ্যই প্রাপ্য। এই ফুলদানিটি আমি আজকে তৃতীয় পর্ব দেখাবো, তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা তিনটা পুঁতি কমন নেব সামনের দিক থেকে। আমার সুতে একটা পুঁতি অলরেডি আছে, আমি আর সামনের দিক থেকে দুইটা সাদা পুঁতি কমন নিচ্ছি। দেখুন এখানে আমি দুইটা সাদা পুঁতি কমন নিয়ে আমি এখানে তিন কমনের সাথে ফুল করব। আমি প্রথমে একটি গোলাপি এবং একটি সাদা এবং দুইটি গোলাপি পুঁতি ঢুকাবো। দেখুন ভিউয়ার্স, আমার টোটাল চারটা পুঁতি ঢুকানো হয়েছে এবং সুতায় ছিল তিনটা পুঁতি। এখন আমি গরগোস করে দিয়ে একটি সাতের ফুল তৈরি করলাম। তারপর আমি আবার সামনের দিক থেকে আবার তিনটা পুঁতি কমন নেব। গোলাপি কালার প্রতিটা কমন নিয়েছি এবং সাদা দুইটা প্রতি কমন নেব। এখন আমার সুতায় কিন্তু চারটা প্রতি আছে, ভিউয়ার্স একটু লক্ষ্য করে দেখুন, আমার সুতায় চারটা প্রতি আছে, আমি আর তিনটা প্রতি ঢুকাবো। আমি এখানে একটি সাদা এবং দুটি গোলাপি প্রতি ঢুকিয়ে আমি গড় ক্রস করে দেবো। যারা আমার ভিডিওতে এখনও লাইক দিননি, অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। আমি আবার সামনের দিক থেকে আবার তিনটা প্রতি কমন নেব। একটা গোলাপি পুঁতি এবং দুটো সাদা পুঁতি কমন নিচ্ছি। ভিউয়ার্স একটু লক্ষ্য করে দেখবেন আমি কোন সময় কোন কালারটা ইউজ করি, তা না হলে আপনাদের ডিজাইনটা ভালো মতো হবে না। দেখুন এখন আমি সাদা একটি পুঁতি এবং দুটি গোলাপি পুঁতি ঢুকি আমি গড় ক্রস করে দিচ্ছি। আমি সামনের দিক থেকে আবার তিনটা পুঁতি কমন নেব, কারণ আমি এই যে ভিডিওগুলো আমি সম্পূর্ণটা দেখাচ্ছি তার কারণ আপনারা যারা নতুন আছেন নতুনদের জন্য বুঝতে সুবিধা হবে, তাই আমি সম্পূর্ণ ভিডিওটা আপনারা না টেনে দেখবেন। এবং ভিডিওটা একটু বড় হবে, বড় হওয়ার একটাই কারণ, কারণ আমি কিন্তু ভিডিওটা না টেনে আপনাদের দেখাচ্ছি, কোনো জায়গা আমি স্কিপ করছি না। দেখুন সেম আমি আগের মতো আবার একটা সাদা দুটো গোলাপি পুঁতি ঢুকিয়ে ঘর ক্লোজ করতে হচ্ছে। এভাবে করে আমরা সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করবো। এখন আমরা শেষের ঘরে চলে আসছি। শেষের ঘরে আমরা সবাই সবসময় জানি যে যেটা কমন নিয়েছি তার চাইতে একটা বেশি কমন নিতে হবে শেষের ঘরে। ও সরি, এখনও শেষের ঘরে আসি না, এখনও এইটার পর শেষের ঘরে আসবো। ওকে, হ্যাঁ, আমাদের এইটা আবার ঠিক সেমভাবে একটি সাদা পুঁতি এবং দুটো গোলাপি পুঁতি ঢুকে ঘর ক্লোজ করে দেবো। আমরা কিন্তু সম্পূর্ণটা কিন্তু সাতের ফুল করছি, এই যে রাউন্ড, এই রাউন্ডের সম্পূর্ণ রাউন্ডটা আমরা সাতের ফুল করেছি। এখন আমরা লাস্টে চলে আসছি, লাস্টে এখন আমরা গোলাপি পুঁতিটা কমন নেব এবং আগে যে সাদা দুটো পুঁতি কমন নিয়েছিলাম সেই সাদা দুটো পুঁতিও কমন নেব এবং এক্সট্রাভাবে যে প্রথম যে সাতের ফুলটা করেছি সেটার গোলাপি পুঁতিটাও আমরা কমন নেব। দেখুন ভিউয়ার্স, এই যে দুইটা সাদা পুঁতি কমন নিয়েছি এবং প্রথম যে সাদের ফুলটা করেছি সেটার যে গোলাপি কালার পুঁতিটা আমরা কমন নিয়েছি, এটা আমাদের এক্সট্রা কমন নিতে হবে সবসময় লাস্টে। এখন আমার সুতায় আছে পাঁচটা পুঁতি আছে, আমি আর সাদের ফুল করার জন্য আমার আর দুটো পুঁতি লাগবে। তো এখানে আমি একটি সাদা এবং একটি গোলাপি কালার পুঁতি ঢুকিয়ে গড় ক্রস করে দিচ্ছি। তার সাথে সাথে আমাদের এই লাইনটি পুরোটা কমপ্লিট হয়ে গেছে
এখন আমরা উপরের দিকে উঠব। ভিউয়ার্স এখন আমি পাঁচের ফুল করব, তার জন্য আমি এখানে এক কমনে পাঁচের ফুল, আমি এখানে চারটা গোলাপি কালার পুঁতি ঢুকিয়ে আমি বরকস করে দিচ্ছি। আমি আবার সামনের দিক থেকে একটি পুঁতি কমন নিচ্ছি, আমার এখানে এক কমনে পাঁচের ফুল করতে হবে। আমি এখানে সম্পূর্ণ রাউন্ড এক কমনে পাঁচের ফুল করব। আমি আবার সামনের দিক থেকে একটি পুঁতি ঢুকিয়ে এখন আমি তিনটা পুঁতি ঢুকাবো, যেহেতু আমার সুতোয় আছে দুটো পুঁতি, আমি তিনটা পুঁতি ঢুকিয়ে আমি ঘর ক্লোজ করে দিচ্ছি। দেখুন ব্যাস, এটা একটু বাঁকা বাঁকা হবে, কিন্তু আমি আবার সামনের দিক থেকে একটি পুঁতি কমন নিচ্ছি। সবার কাছে একটাই অনুরোধ, যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং একটি লাইক দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স দেখুন, আমি আবার সামনের দিক থেকে একটি পুঁতি কমন নিয়ে আমি আর তিনটি পুঁতি ঢুকিয়ে ঘর ক্লোজ করে দিচ্ছি। ঠিক এই একই নিয়ম আমি যে নিয়মটা প্রথমে দেখিয়েছি, দ্বিতীয়তে দেখিয়েছি এবং তৃতীয় নম্বরটাও দেখিয়েছি, ঠিক সেভাবে আমরা সম্পূর্ণ রাউন্ড এভাবে কমপ্লিট করে করবো। আমি তারপর দেখাচ্ছি আপনাদের, কারণ আমি বলেছি যে এই এই ভিডিওতে আমি কোনোটা স্কিপ করব না, আমরা সম্পূর্ণটা দেখিয়ে দেবো আপনাদের বোঝার সুবিধার জন্য। যারা নতুন আছেন তাদের জন্য আমি আশা করি এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। আর তারপর যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি যথাসাধ্য আমি চেষ্টা করব আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। আমি আবার সামনের দিক থেকে একটি পুঁতি কমন নিচ্ছি। কমন নেওয়ার পরে এখন আমি ঘর ক্লোজ করে দিচ্ছি তিনটা পুঁতি ঢুকিয়ে। টোটাল কথা, আমার এক কমনে পাঁচের ফুল করতে হবে। আর যারা এই এক কমন দুই কমন যারা বোঝেন না, আর যারা ক্লোজ করার সিস্টেমটাও বোঝেন না একবারে নতুন, তাদের জন্য আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন, দেখে নেওয়ার পর তারপর আপনারা প্রশিক্ষণ বাসা বসে প্রশিক্ষণ নেবেন, তাহলেই হয়ে যাবে, সমস্যা নাই। দেখুন আমি আবার সামনের দিক থেকে একটি পুঁতি কমন নিয়ে আমি সুতায় তিনটে পুঁতি ঢুকিয়ে ঘর ক্রস করে দিচ্ছি। আবার সামনের দিক থেকে একটি পুঁতি কমন নিয়েছি, একটি পুঁতি কমন নিয়ে এখন আমি আবার তিনটি গোলাপি পুঁতি ঢুকিয়ে আমি ঘর ক্রস করে দিচ্ছি। আমি আবার সামনের দিক থেকে একটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। আর ভিউয়ার্স, এই যে আমি ফুলদানিটা তৈরি করেছি, এই ফুলদানিটি আপনারা যদি ক্রয় করতে চান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি একটি পুঁতি কমন নিয়েছি এবং সুতার ভিতরে আমি তিনটা পুঁতি ঢুকাবো, ঢুকিয়ে আমি এখানে ঘর ক্রস করে দেবো।
আমি সামনের দিক থেকে আবার একটু একটু গমন নিচ্ছি। সামনের দিক থেকে একটু একটু গমন নেওয়ার পরে আমি আমার সুতার ভিতরে তিনটি গোলাপি কালার পুঁতি ঢুকিয়ে আমি এখন গড় ক্রস করে দিচ্ছি। ভিউয়ার্স, এই এই পুঁতিটা কিন্তু, এই ফুলদানিটা কিন্তু আসলেই দেখতে অনেক সুন্দর একটা ফুলদানি। আসলে আপনারা না দেখলে, আপনারা যদি বাস্তবে না দেখাতে পারি, তাহলে আসলে আপনারা বুঝবেন না যে এই ফুলদানিটা কতটা সুন্দর দেখাচ্ছে। এই ফুলদানিটা কিন্তু বড় ফুলদানি, এটা আপনাদের কাছে ছোট মনে হতে পারে, ছোট না, বাট ভিডিওতে ছোট দেখাচ্ছে, কিন্তু এটা আসলে অনেক বড় ফুলদানি। আমি আবার সামনের দিক থেকে তিনটা পুঁতি ঢুকিয়ে আমি এখানে গড় ক্রস করে দিচ্ছি। আর কালারটা আপনারা অবশ্যই দেখবেন আমি কোন কালারটা যেভাবে দিয়েছি সেই কালারটা আপনারা দেবেন। আপনারা যদি চান এক কালার দিয়ে করবেন, সেক্ষেত্রেও আপনারা করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমি আবার সামনের দিক থেকে একটি পুঁতি কমন নিচ্ছি। এখন আমি লাস্টে চলে আসছি। লাস্টে দেখুন আমি সামনের দিক থেকে একটি প্রতিক্রমণ নিচ্ছি, সাদা প্রতিক্রমণ নেব। এবং প্রথম যে আমি পাঁচের ফুলটা করেছিলাম, সে পাঁচের ফুল থেকে একটি প্রতিক্রমণ নেব। আমি কিন্তু সবসময় বলছি যে আমরা লাস্টে সবসময় একটা প্রতি অতিরিক্ত কমন নিতে হবে। দেখুন আমি লাস্টে একটা প্রতিক্রমণ নিচ্ছি নেওয়ার পরে। এখন আমার সুতায় কিন্তু অলরেডি তিনটা পুঁতি আছে, আমি আর দুইটা পুঁতি ঢুকিয়ে আমি গড় ক্রস করে দেবো। দেখুন আমি একটা শক্ত করে একটা গিট দিয়েছি এবং তার পরে বাকি যে সুতাগুলো আমি পুঁতির ভিতর ঢুকিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি কিন্তু এখানে সুতোগুলো কেটে দিচ্ছি, সেক্ষেত্রে হবে কি গিটটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো দেখুন কত সুন্দর ভিউয়ার্স, আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবে।